হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজ রিয়েল রিভিউস। আশা করি সকলে খুব ভালো আছেন। তো আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মকাইবাড়ি অপূর্বা দার্জিলিং গ্রিন টির প্যাকেট। গ্রিন টি আপনারা সহজে কিভাবে তৈরি করবেন এবং এর কালার তৈরি করার পরে কেমন হবে, এর কি কি বেনিফিটস রয়েছে, সবই কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের বলবো। তো সেই কারণে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো এর ওজন হচ্ছে 100 গ্রাম। আরেকটা কথা বলে রাখি যে গ্রিন টি কিন্তু আপনারা বাজারে দু রকম পাবেন, একটা হচ্ছে টি ব্যাগ হিসেবে, আরেকটা হচ্ছে লুজ। তো আমার কাছে যে ভেরাইটিটি রয়েছে সেটা হচ্ছে লুজ গ্রিন টি। বাজারে আপনারা বিভিন্ন রকমের গ্রিন টি কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির। তো বেশিরভাগ যে কোম্পানির গ্রিন টিগুলো বাজারে পাওয়া যায় সেগুলো কিন্তু তাদের নিজস্ব প্রোডাক্ট নয়, বিভিন্ন চা বাগান থেকে এই গ্রিন টি সংগ্রহ করে সেগুলো তারা নিজেদের প্রোডাক্ট হিসেবে বাজারে বিক্রি করে। কিন্তু এই মকাইবাড়ি যে গ্রিন টিটা রয়েছে এটা কিন্তু দার্জিলিংয়ের বিখ্যাত মকাইবাড়ি চা বাগানের নিজস্ব প্রোডাক্ট। তো সেই কারণে এর কোয়ালিটি কিন্তু অন্য প্রোডাক্টগুলির তুলনায় যথেষ্ট ভালো। তো 100 গ্রাম ছাড়াও কিন্তু বড় প্যাকেটেও আপনারা এটা পেয়ে যাবেন। এই ধরনের প্যাকেট কিন্তু আপনারা পাবেন, এটা কিন্তু কাগজের প্যাকেট। আর উপরে দেখুন একটা গ্রিন টিপ রয়েছে, তার অর্থ হচ্ছে এটা সম্পূর্ণরূপে একটি ভেজ আইটেম। তো এই প্যাকেটটা 100 গ্রামের প্রোডাক্ট। এর এক সাইডে পেছন দিকে আপনারা এর এনার্জি ভ্যালু বা নিউট্রিশনাল ভ্যালু যেটা রয়েছে সেটা পেয়ে যাবেন। তো এখানে কিন্তু দেখুন পার 100 গ্রামে এনার্জি কতটা, কার্বোহাইড্রেট, প্রোটিন, এগুলো সমস্ত কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আর একটা জিনিস যে এতে ফ্যাট কিন্তু একদমই নেই। তো প্যাকেটের নিচের দিকে আপনারা এর দাম, ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেটটাও পেয়ে যাবেন। 100 গ্রামের জন্য এর দাম হচ্ছে 180 টাকা, আপনারা দোকান থেকে কিনলে কিছু কমেও পেতে পারেন। আর প্যাকেজিং ডেট হচ্ছে 6/9/2022 এবং এক্সপায়ারি ডেট হচ্ছে 5/9/2023। তো মোটামুটি 1 বছরের মতো কিন্তু এটা ভালো থাকে। নিচে দেখুন লেখা আছে স্টোর ইন অ্যান এয়ার টাইট কুল অ্যান্ড ডার্ক প্লেস অ্যাওয়ে ফ্রম স্ট্রং ওডার অ্যান্ড স্পাইসেস। তো এটাকে অবশ্যই একটা এয়ার টাইট জারে প্যাকেটটা খোলার পরে রাখতে হবে এবং অন্ধকার জায়গায়, মানে যেখানে ডাইরেক্ট সানলাইট আসে না সেরকম জায়গায় আপনারা রাখবেন। এছাড়াও এটাকে কোনো রকম তীব্র গন্ধ বা কোনো রকম মশলার সাথে রাখবেন না, তাহলে কিন্তু সেই গন্ধ এর মধ্যে চলে যাবে। প্যাকেটের আরেক পাশে আপনারা কীভাবে এই গ্রিন টিটা তৈরি করবেন, প্রিপারেশন কীভাবে করবেন সেই সম্পর্কে ডিটেলস দেওয়া আছে। তো তৈরি করার জন্য প্রথমে যেটা বলা আছে সেটা হচ্ছে টু মেক গ্রিন টি বয়েল ওয়াটার ইন ইউর টিপট, অর্থাৎ টিপটে আপনারা জলটা ফুটিয়ে নিন। ওয়ান্স দ্য ওয়াটার রিচেস 90°C স্টার্ট বয়েলিং, পুট দ্য পট অ্যাসাইড। তো যখনই জলটা সম্পূর্ণরূপে ফুটে যাবে তখনই আপনারা এই পটটাকে একটু সাইডে রেখে দিন। পুট 1 teaspoon অফ টি পার কাপ ইন ইউর টিপট, মানে আপনি 1 কাপ বানাতে চাইলে 1 চামচ চা দিতে হবে। তো সেই হিসাবে এই যে টিপট আছে সেটার মধ্যে দিয়ে রেখে দিন। ওয়ান্স দ্য টি ইজ পুট ইন দ্য ওয়াটার কভার দ্য পট, চা পাতাটা দেওয়ার পরে টিপটটাকে আপনারা ঢেকে দিন। অ্যান্ড লেট ইট ব্রিউ ফ্রম 3-5 মিনিটস, ডিপেন্ডস অন ইউর ডিজায়ার্ড স্ট্রেংথ। তো এরপরে এটাকে আপনারা 3-5 মিনিট রেখে দিন, আপনারা যতটা মানে কড়া আর কি চাটা খেতে চান সেই হিসাবে। এরপর বলছে পোর আউট দ্য অ্যারোমেটিক ব্রিউ ইন ইউর টি কাপ, মানে এরপরে আপনারা কাপে এটাকে ঢেলে নিতে পারেন, খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা এবার প্যাকেটটা খুলে আপনাদের দেখাই। তো উপরে আপনারা দেখবেন এইভাবে প্যাকেটটি বন্ধ থাকে, একটা লাইনের মতো আছে। তো এটা ধরে টান দিলেই কিন্তু প্যাকেটটা খুলে যাবে। এই যে দেখুন, এখানে একটা কথা বলে দিই, এই গ্রিন টিটি কিন্তু আপনারা অনলাইনেও কিনতে পারেন, এখানে অনলাইনের অ্যাড্রেসটিও দেওয়া রয়েছে। তো এই দেখুন ভিতরে কিন্তু একটা আরও একটা প্লাস্টিকের প্যাকেটে কিন্তু এটা প্যাক করা রয়েছে, একদম সিল রয়েছে। তো উপরে দেখুন মকাইবাড়ির চা বাগানের যে নামটা সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। তো এই ধরনের প্যাকেট কিন্তু ভেতরে আপনারা পাবেন। গ্রিন টি কিন্তু একটা দারুণ উপকারী প্রোডাক্ট, এটা যেমন ওজন কমাতে সাহায্য করে ঠিক তেমনিভাবে গ্রিন টি নিয়মিত খেলে কিন্তু শরীরে ত্বকের যে গ্লো সেটাও কিন্তু বাড়ে। এছাড়াও এটা কিন্তু একটা ড্রিঙ্ক হিসাবেও আপনারা ব্যবহার করতে পারেন, যথেষ্ট এনার্জি কিন্তু এই গ্রিন টির থেকে সাপ্লাই হয়। একটা কেচির সাহায্যে এবার আমি প্যাকেটটাকে কেটে নিচ্ছি, দেখুন।
টান দিয়ে ছিঁড়ে নিলাম, এই দেখুন ভিতরে এই ধরনের কিন্তু গ্রিন টি আপনারা পাবেন। আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটির মধ্যে ঢেলে তারপরে আপনাদের ভালো করে দেখাচ্ছি। গ্রিন টি কিন্তু এই ধরনের হয়, এগুলো গোটা চা পাতাই, এগুলোকে শুকিয়ে গ্রিন টি কিন্তু তৈরি করা হয়, সেই কারণে গোটা পাতাই কিন্তু এরকম থাকে। জলের মধ্যে দেওয়ার পরে পাতাটা কিন্তু খুলে যায়, দেখবেন বড় হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, গ্রিন টিটা আমি তৈরি করেছি এক কাপ। তো এই ধরনের কালার কিন্তু এই গ্রিন টিতে হবে, খেতেও কিন্তু যথেষ্ট ভালো, আর গ্রিন টির স্বাদ কিন্তু সবচেয়ে ভালো হয় আপনারা যদি এরকম লিকার খান। দুধ দিয়ে বা চিনি দিয়ে কিন্তু এর টেস্ট সেরকমভাবে পাওয়া যায় না। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আমার চ্যানেলটি একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও দেখার জন্য ধন্যবাদ।